আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামিটিভ এক্সামের বাংলার প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামিটিভ এক্সামের বাংলার প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। যখনই আমরা কোনো স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু সরাসরি ফার্স্ট সামিটিভ এক্সামের বাংলার প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। একের দাগে রয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পটির নাম ছিল। এখানে 4টা অপশান দিয়ে দেওয়া রয়েছে, যেটা হবে শুধুমাত্র বেছে নিয়ে সেটাই তোমরা লিখবে। পরের প্রশ্ন, অসুখে একজন কবিতাটির অনুবাদক হলেন। এখানেও 4টা অপশান আছে, যেটা হবে বেছে নিয়ে সেটা তোমাদের লিখতে হবে। তোমরা উত্তরটা লিখবে একের খ, অসুখী একজন কবিতাটির অনুবাদক হলেন, দিয়ে ড্যাশ দিয়ে লিখবে গ, পাবলো নেরুদা। এইভাবে তোমরা কিন্তু উত্তরগুলো লিখবে। পরের প্রশ্ন, সেই হোক আমার সভ্যতার শেষ পূর্ণবাণী। শেষ পূর্ণবাণীটি হলো, এখানে অপশান দিয়ে দেওয়া রয়েছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটি হলো, সিজার যে কলমটি দিয়ে কাশকাকে আঘাত করেছিলেন সেটি হলো। এখানে 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আর নয় এর একটা বিহিত তাকে করতেই হবে, কাকে এর বিহিত করতেই হবে। পরের প্রশ্ন রয়েছে, টি টা খানা বিভক্তির মাতা কাজ করলেও এদের বলা হয়। এখানেও 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন তাকে বলা হয়। এখানেও অপশান দিয়ে দেওয়া রয়েছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি। এখানেও অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, অকারক পদ হলো। এখানেও অপশান দিয়ে দেওয়া রয়েছে, যেটা হবে বেছে নিয়ে কিন্তু সেটা তোমাদের লিখতে হবে, বা তোমরা শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটাও কিন্তু লিখতে পারো। তাহলে তোমাদের সময়টা অনেকটা কম লাগবে। এইভাবে লিখলেও কিন্তু সম্পূর্ণ নাম্বারটাই কিন্তু তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া হবে। দুয়ের দাগে রয়েছে, কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? পরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবির এমন বক্তব্যের কারণ কি? পরের প্রশ্ন, পঙ্কিল হলো ধুলি, ধুলি পঙ্কিল হলো কিভাবে? পরের প্রশ্ন, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কাকে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো বলা হয়েছে? পরের প্রশ্ন, এক সাহেব লিখে গেছেন, সাহেব কি লিখে গেছেন? পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে উল্লেখিত কয়েকটি ফাউন্টেন পেনের নাম করো। পরের প্রশ্ন, বিভক্তি কাকে বলে? তারপরে রয়েছে বুড়িজয়ে, তির্যক বিভক্তি কাকে বলে? ঝ, আমি তাকে ছেড়ে দিলাম। নিরেক পদটি কারক বিভক্তি নির্ণয় করো। পরের প্রশ্ন, সমধাতুজ কর্ম কাকে বলে? তিনের দাগে রয়েছে, কম বেশি 60টি শব্দে নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। ক, তপন যে কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে কোন কথার মধ্যে তপন নিজেকে হারিয়ে ফেলে? অথবা রয়েছে, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, কে কাকে কখন একথা বলেছেন? পরের প্রশ্ন, হাই ছায়াবৃত্ত কাকে কেন ছায়াবৃত্ত বলা হয়েছে? অথবা রয়েছে, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কেন মৃত্যু হয়নি? চারের দাগে রয়েছে, কম বেশি 150টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান
5। পরের প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, আমরা কারা, তারা কিভাবে কালি তৈরি করত? অথবা রয়েছে, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ কলমের বিবর্তন যেভাবে হয়েছে তা দিয়েছেন, এই সম্পর্কে আলোচনা করো। 5-এর দাগে রয়েছে, কম বেশি 150 শব্দে উত্তর দাও। এখানে কোনি থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের মান 5। প্রথম, আজ বারুণী, বারুণী কি? কোনি পাঠ্যাংশ অবলম্বনে এই দিন গঙ্গা ও তার ঘাটের চিত্র বর্ণনা করো। অথবা দিয়ে রয়েছে, খাওয়ায় আমার লোভ নেই, ডাইটিং করি, কার উক্তি তার ডাইটিংয়ের বর্ণনা দাও। 6-এর দাগে রয়েছে, চলতি গদ্যে বঙ্গানুবাদ করো, প্রশ্নের মান 4। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তোমার নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যেই দশম শ্রেণীর সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশান, বড় প্রশ্নের সাজেশান কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। যখনই আমরা কোনো স্কুলের প্রশ্নপত্র হাতে পাবো, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু শেয়ার করে দাও। তোমাদের পরীক্ষার জন্য সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষা খুব খুব ভালো হবে।